শুরুতেই বলে নিচ্ছি, প্রবল বৃষ্টিপাতের কারণে শ্রীলঙ্কায় প্রাইম মিনিস্টার মাহিন্দা রাজাপাকসে কাপ চার জাতি ফুটবল টুর্নামেন্টে সিসেলসের বিরুদ্ধে বাংলাদেশের খেলাটি একদিন পিছিয়ে গেছে। পরিবর্তিত সূচি অনুযায়ী 9 নভেম্বর বাংলাদেশ সময় বিকেল 4:30 খেলাটি শুরু হবে। সেই সঙ্গে টুর্নামেন্টে বাংলাদেশের সবগুলো ম্যাচই পিছিয়েছে একদিন করে। আগামী 12 নভেম্বর মালদ্বীপ এবং 15 নভেম্বর স্বাগতিক শ্রীলঙ্কার মুখোমুখি হবে জামাল উহিয়ারা। এবারে জানিয়ে দিচ্ছি বাংলাদেশ সিসেলস ম্যাচটি কিভাবে সরাসরি দেখা যাবে। চার জাতি টুর্নামেন্টের খেলাগুলো বাংলাদেশের কোনো চ্যানেল সম্প্রচার করছে না। সবগুলো খেলা সরাসরি সম্প্রচার করবে ফুটবল শ্রীলঙ্কা টিভি। স্ক্রিনে দেখানো লিঙ্কের মাধ্যমে চ্যানেলটির ওয়েবসাইটে ঢুকে খেলা দেখা যাবে। পাশাপাশি শ্রীলঙ্কা ফুটবল টিভির ইউটিউব চ্যানেলেও বাংলাদেশ সিসেলস ম্যাচটি দেখা যাবে। আর বরাবরের মতোই আমাদের চ্যানেল ফুটবল বাংলাদেশে থাকছে বাংলাদেশ সিসেলস ফুটবল ম্যাচের প্রতি মুহূর্তের আপডেট। এই ভিডিওটি ফলো করলে আপনি খেলা চলাকালে প্রতিটি ঘটনার আপডেট পাবেন। ভিডিওর ডেসক্রিপশন বা বর্ণনা অংশে 5 মিনিট পরপর খেলার আপডেট দেওয়া হবে। গোল বা অন্য কোনো গুরুত্বপূর্ণ ঘটনা জানিয়ে দেওয়া হবে তাৎক্ষণিকভাবে। ভিডিওটি প্লে করে এর নিচের ডেসক্রিপশন বা বর্ণনা অংশে দেখতে পারেন সব আপডেট। প্রতিবার আপডেটের জন্য আপনাকে পেজটি রিফ্রেশ করে নিতে হবে। এছাড়া ভিডিওর টাইটেল বা শিরোনামে পুরো 90 মিনিট ম্যাচের আপডেট স্কোর দেওয়া থাকবে। ফুটবল বাংলাদেশ ইউটিউব চ্যানেল সবসময় বাংলাদেশের ফুটবল প্রেমীদের সব রকম তথ্য দেওয়ার চেষ্টা করছি। আপনারা সাথে থাকলেই কেবল সার্থক হবে আমাদের এই চেষ্টা।